আয় হায় রে, আয় হায়, একটা বাস উল্টা হয়ে তিনজন মানুষ উল্টা হয়ে মারা গেল। আহ, শুই নাই, খারাপ লাগতেছে। কিরে, আমি পেপারে তো উল্টা ধরছি। ও, এখন ঠিক আছে। একটা বাস সুজা হয়ে তিনজন মানুষ বাইচা গেছে। একটা কুত্তায় 13টা বাচ্চা দিছে। আরে, কুত্তা কেমনে 13টা বাচ্চা দিবে? কুত্তি 13টা বাচ্চা দিছে। ইস, কি মহা বিপদে পড়ছি। এই দুইটার চাকরিতে রাইখা আমার ব্যবসা লাল বাতি জ্বালাই লিতেছি। কি কয় নিজেই বুঝে না, আর ওরে কি কমু, ওর কথা এ বুঝে না আর এর কথা ও বুঝে না, আর আমি বুঝবো তো দূরেরই কথা। কাস্টমার আসছে মনে হয়। এ বইরা আর বুবা, কাস্টমার আসছে, ভালো করে দেখ। আচ্ছা, কুত্তি যে বাচ্চা। আসছেন? আমি তো ভাবছি আসবেনই না, সকালের নাস্তাটা এখন পর্যন্ত করি নাই। আচ্ছা, মেনুতে কি আছে বলেন। যেটা কথা বলতে পারো ওইটারে গিয়া পা যা। তোর কথা বুঝে না, আমি যাব, যাইতেছি। বলেন কি বলবেন। যা, নাস্তা নিয়ে আয়। আরে মিয়া, এই টঙ্গের দোকানে পাঁচটা কই থেকে পামু? কি করে কি রে বাবা, বয়রা নাকি? আরে মিয়া, আপনি আমার বয়রা কইছেন কি লাগা? আমি সব শুনি। এই যে আপনি আমার বয়রা কইছেন, এটা আমি শুনছি। আরে বাবা, তুই বয়রা টয়রা কিছু না রে ভাই, সকাল থেকে কিছু খাই নাই, কিছু আন পেটের ভিতর ঢুকাই। কত বড় সাহস, আপনি আমার টুকাই কইছেন। আমি গরিব হইতে পারি, আমি বাঙ্গা দোকানের ওয়েটার হইতে পারি, কিন্তু টুকাই না। আরে বুধাই, আমি তোকে টুকাই বলি নাই, আমি বলছি খাওয়ার জন্য কিছু দে, পেটের মধ্যে ঢুকাই। আবার আপনি আমার টুকাই গালি দিছেন। কত বড় সাহস, আমার দোকানে এসে আমারে গালি দে, তোর আজকে আমি কল্লাটা ছুঁড়ে হালাই। গেল কই? আরে আরে ভাই, কি হইছে কি হইছে ভাই? আরে ভাই, আপনার এটা হোটেল না পাবনা হসপিটাল? আরে আরে রে ভাই, কি হইছে, কিছু খাইলেন না যে? কিছু খামু, যে মাইটটা খাইছি ওইটাকে পেটটা বইরা গেছে, আর কিছু খাওয়ার ইচ্ছা নাই। আপনার এই ওয়েটার দুইটা পাগল। আরে আরে রে ভাই, কি যে একটা অবস্থা, আজকে এই দুইটারে আমার চাকরি থেকে বার কই রে ছাড়ুম। তোরা দুইটা আমার দোকানে আর জীবনও আসবি না, যা এখান থেকে। জি কোন কিরে, তুই আবার সামনে আসলি কেন? আরে মিয়া, আপনি তো কইলেন আইন থেকে। হালার পুত, আমি তোরে আসার জন্য বলি নাই, যাওয়ার জন্য বলছি। তুমিও পাগল, আমিও পাগল, এই কারণেই তো মানুষে বলে পাগল ছাড়া দুনিয়া চলে না। গাড়িত বুইলাম, স্টারিং দি খুঁজে পাইতাছি না। ছাগলের দ্বারা তো ঠিকই বুইলাম, ছাগলের দি মাথা নাই। এখন কত কেমনে আমাদের চাকরিটা টিকবো দেখ, তুই কথা বলতে পারোস না, আমি কানে শুনি না, আমরা ঠিক করে কাস্টমারের সাথে কথাই বলতে পারি না, তো আমাদের চাকরি টিকবো? টিকবো না। এখন আর কি আর করার, দেখি কি আছে কপালে, চল। আমরা কিভাবে খাবার দিব, আমরা নিজেই তো খাইতে পারি না। দেখ, খাওন দিলে আমি তোর সব দুঃখ কষ্ট মিটাইয়া দিমু। এ কি কইছে কি কইছে? খাবার দে।
পেটটারে শান্তি করে দিস, তোরা আমার খুশি করছ না, এখন আমিও তোরা খুশি করে দিব। দাঁড়া, এই নে, এই দেখি, বুঝবি বুঝবি, গোসা দে গোসা। পাগলে কি পাগলামি শুরু করলো, কিছুই তো বুঝতেছি না। আই, আরে দৌড়ে না, এটা চার কাপ কই থেকে হইব, এটা আরো অন্য কিছু হইতে পারে। পাগলে গোসা দিতে কইছে, চল এখান থেকে যাই গা। এটার ভিতরে কি হইতে পারে তুইও জানোস না আমিও জানি না, কি হইতে পারে এটার ভিতরে? আই, ওহো, গোসা দিবার কথা তো কইছিল, গোসা দিয়া দিই। কে রে আমাকে 500 বছর পর ঘুম থেকে উঠাইলো? যে উঠাক, আগে আমার শরীরটা ঠিক করে নেই, একটু নৃত্য করে নেই। আই, উ, ইন, ইন, ও বেটা, এই জিন কই থেকে এলো? এই জিন এই সিরাক থেকে আইছে। আমার আকা কে রে? এমনি নাচতেছে কি লাগে? আমার তো খুব ভয় করতেছে রে ভাই। তুমি কি আমার আকা? আকা, আকা, আপনি আমাকে দেখে ভয় পাচ্ছেন কেন আকা? ও আমার আকা কইতেছে? এই মি, আপনি আমার আকা কইতেছেন কি লাগে? আরে আপনি তো আমার আকা, আপনি ইচ্ছের একে গোসা দিচ্ছেন না, আমি আপনার তিনটে ইচ্ছে পূরণ করব। আয়ে, উ, ই, 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 ও, উ, বুঝতে পারছি, ও ইচ্ছা পূরণের জিন। আয়ে, আমাদের তিনটে ইচ্ছে পূরণ করব, তাইলে আমরা ভয় পাইতেছি কি লাগিয়া? এই আমাদের ইচ্ছে পূরণ করো। জি আকা, বলেন কি ইচ্ছা পূরণ করব? আমার প্রথম ইচ্ছা, আমার আরো 1000টা ইচ্ছে পূরণ করতে হইব। মাল করুম, এটা নিয়মের ভিতরেই নাই। আই, ইউ, মি, আই, ও, আচ্ছা, নিয়মের ভিতরে নাই, ঠিক আছে। আমার প্রথম ইচ্ছা, আপনি আমার একটা ছাতা দেন। যা হুকুম করছেন আমার আকা, এই নেন। ছাতা আইসা পড়ছে, এখন এক কাজ করেন, আমার দ্বিতীয় ইচ্ছা, এই ছাতা আপনার পিছনে বইরা দেন। যা হুকুম মেরে আকা। এখন আকা তৃতীয় ইচ্ছাটা বলেন। এখন আমার তৃতীয় ইচ্ছা হচ্ছে, আমার আরো 1000টা ইচ্ছা পূরণ করতে হইব, আর নয়তো এই ছাতাটা আমি টিপটা খুইলা দিমু। যা হুকুম করছেন আমার আকা, আপনারা তো আমাকে মাইকার চিপায় পালা দিছেন, এখন তো আপনাদের 1000টা ইচ্ছা পূরণ করতে হইব, ইচ্ছে পূরণ করার সুযোগ দিলাম। আমি একটা কথা কই, বলো বলো। অনেক কষ্ট হচ্ছে, ছাতাটা বের করে ফেলি। আচ্ছা, বার করে ফেলাও। এখন ভাল লাগতেছে? ও, হুকুম দাও আকা, আকা হুকুম দাও, হুকুম, আকা হুকুম দাও আকা, আকা হুকুম দাও আমাকে আকা। আরে বেটা, কি শুরু করছস? হুকুম দাও আকা, হুকুম দাও আকা। আরে বেটা জিন, আমি যে তোর হুকুম করব, আমারে তো চিন্তা করতে হবে যে কি নিব আমরা, টাকা পয়সা নাকি সোনা দানা, একটু সময় দে। আ, উ, 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 উ,
ও আচ্ছা, বুঝতে পারছি। তুই যাতে কথা বলতে পারস, আমি যাতে কানে শুনতে পারি, এই হুকুম করব। আমরা দুইজন, আমি যাতে কানে শুনতে পারি আর ও যাতে কথা বলতে পারে, যা হুকুম দিলাম। যা হুকুম করছেন আমার আকা। কি রে, কিসের আওয়াজ এটা? আমি পাত দিছি। তুই কথা বলতে পারতাছস? তুই শুনতে পারতাছস? আকা আকা, আরো হুকুম দাও আকা। আরো দিলাম তো দুইটা হুকুম, আরো দাও হুকুম। এখন কোথা থেকে দিমু? এক কাজ কর, কিদা লাগছে কো দুইটা সিঙ্গারা আনতে। ঠিক আছে, দুইটা সিঙ্গারা আর দুইটা ডাইল পুরি নিয়ে আসো, যাও। যা হুকুম করছেন আমার আকা। ওরে আইসা পড়ছে। হুকুম দেন আকা, হুকুম দেন আকা। খাই দিন না, আগে হুকুম দেন আকা। হুকুম দেন আকা, হুকুম আকা, হুকুম দেন আকা, হুকুম দেন আকা, হুকুম দেন। হুকুম না দিলে তো আমি অস্থির হয়ে যাচ্ছি আকা। আরে বেটা দিন, ঠিক করে খাইতে দে। হুকুম দেন আকা। হুকুম দিতেছি, দিতেছি। না 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 না, হুকুম দেন আকা, হুকুম দেন। আরে চুপ চুপ, হুকুম দেন আকা, খাইতে দে, হুকুম দেন। আরে কো গলায় আটকে গেছে, পানির বোতল আনতে একটা। আমি হুকুম দিতেছি, আমাদের জন্য একটা পানির বোতল নিয়ে আসো। যা হুকুম করছেন আমার আকা। এই নেন, এই নেন। আরে এটা তো পানির বোতল। আপনিই তো বলছেন পানির বোতল আনতে, পানি আনতে তো বলেন নাই। আচ্ছা ঠিক আছে, পানির বোতল না, পানি নিয়ে আসো। যা হুকুম করছেন আমার আকা। এই নেন, এই নেন। এখন হুকুম দেন আকা। দিতেছি হুকুম, দিতেছি। আরে বেটা তাড়াতাড়ি খা। হুকুম দেন, হুকুম দেন আকা। আরে পানিটা তো খাইতে দে। হুকুম দেন আকা, হুকুম দেন। আরে দিতেছি রে ভাই, হুকুম দেন, তাড়াতাড়ি দেন, আমার অস্থির লাগতাছে। একবারে 5 সেকেন্ডের জন্য চুপ, পানি দে। 5 সেকেন্ড শেষ, হুকুম দেন আকা, হুকুম দেন। কি যে বিপদ বললাম। হুকুম দেন, দিতেছি রে ভাই, হুকুম দিতেছি। হুকুম দেন আকা, হুকুম দেন আকা, হুকুম দেন। এটা মাথার নষ্ট করে লাইতাছে। হুকুম দেন, এটা কো কিছু একটা। হুকুম দিতেছি 2 মিনিটের জন্য চুপ থাক। যা হুকুম করছেন আমার আকা। কি হুকুম দেয়া যায় কত? আমার মনটা চাইতাছে আম করে যে রেস্টুরেন্ট থেকে বাইর করে দিছে মাঝনে, ওরে একটা উচিত শিক্ষা দিতাম। তা তুই ঠিকই বলছস, ওরে একটা উচিত শিক্ষা দেওয়া খুবই প্রয়োজন। শালা আমাদের বর আর বুবা বইলা গার ধাক্কা দিয়ে বার করে দিছে। আমার বুঝছস, খুব অপমানিত বোধ হইছে, আমার খুব কষ্ট লাগছে মনের ভিতরে। আমারও লাগছে আকা। আকা 2 মিনিট শেষ আকা। আকা আরে দিতেছি, দিতেছি, দিতেছি। আকা হুকুম দেন। আমি হুকুম দিতেছি, আমাদের মালিকের দোকানের সামনে আমাদের নিয়ে যাও। যা হুকুম করছেন আমার আকা। হুকুম দেন আকা, হুকুম দিতেছি, দিতেছি। ওই যে দেখতেছ না দোকানটা? হ্যাঁ। এই দোকানের মালিক সো, দোকানটা উড়ায় দাও। বয়রা আর বুবা দুইটারে লাত্তি মাইরা বার করছি, এখন আমার দোকানে ভালোই কাস্টমার আসে। যা হুকুম করছেন আমার আকা। ও দেই খেয়ে ভালো লাগতেছে। আমি এই জায়গায় কেমনে এলাম? আমার দোকান কই? আয় হায় রে, আমি এখন কেমনে কি করু? আর আমি এই জায়গায় কেমনে এলাম? ইয়েস, একদম সেই একটা কাজ। হুকুম দেন আকা, হুকুম দেন। দিতেছি, দিতেছি। ওর চেহারাটা কি দেখছস? আমাদের এই জায়গা থেকে নিয়ে যাও, চলো। যা হুকুম করছেন আমার আকা। দেখছো শালার চেহারাটা কালো হয়ে গেছিল, একবারে কান্তা ছিল বইয়া বইয়া। হুকুম দেন আকা, আরে হুকুম দিতেছি। কি মজা টানা পাইলাম, ওর চেহারাটা দেখার মতো আসিল একদম। হুকুম দেন আকা, হুকুম দেন। আরে হুকুম না দিলে কি করবি তুই? হ্যাঁ কি করবি? হুকুম না দিলে মরবি তোরা, মরবি। হুকুম না দিলে মাইরা ফেলাইব আমাদের। কি কয় এগুলা, কি কয়? হুকুম দে আকা, হুকুম দে। ওমা ভাই, তাড়াতাড়ি কিছু একটা কো, আমি মরতে চাই না। হুকুম, আমার মাথায় ছোট একটা বুদ্ধি আসছে, বুঝছস? কি বুদ্ধি, কি বুদ্ধি? বুদ্ধিটা পরে কমুনি, এর আগে কিছু টাকা পয়সা চাই নি ওর কাছ থেকে। কি কোস? আমার হুকুম, আমাদের অনেকগুলা টাকা পয়সা দাও। যা হুকুম করছেন আমার আকা। টাকার বান্ডিল আর বান্ডিল, টাকা পাইছো, এখন হুকুম দাও আকা, হুকুম, আর নয় তো মরো।
ও এখনো মরবি মরবি চিল্লাইতাছে। আসলে যদি মাইরা মুইরা দেয়, ও আমাদেরকে তখনই মারতে পারবে যখন আমরা ওরে হুকুম দিব না। ওরে আমি এমন একটা হুকুম দিব যেটা সে পালন করতে পারবে না, তখন সে বিরক্ত হইয়া উদাও হইয়া যাইব, মানে এটার ভিতরে ঢুকে যাইব, তখন আমরা এটা ফালাই দিমু, কি কস? বুদ্ধি তো ঠিক আছে, কিন্তু হুকুম কি দিবি? ঠিক আছে না, এটা পারফেক্ট হইব একদম। আমাদের একটা চালিন দাও আইনা। যা হুকুম করছেন আমার আকা, এই রে চালিন, এখন হুকুম দাও আকা, হুকুম। যাও এটা দিয়ে পানি নিয়ে আসো, এখন যাও। আনতেছি। নে তুই একটা বান্ডিল, আর আমি দুইটা নেই, একটা দিয়ে একটা বাইক কিনবো, আর একটা বাড়ি বানাবো, আর একটা বিয়া করে আলাম, কি কর? আমার এই একটা দিয়ে তো খালি বিয়েই করা যাবে। হুকুম দেন আকা, হুকুম দেন। কি হুকুম দিমু? আগের হুকুমই তো ঠিক করে পালন করতে পারো নাই। বলছি এটার ভিতরে পানি নিয়ে আসতে, যাও পানি নিয়ে আসো। যা হুকুম করছেন আমার আকা। যাও যাও, ফালাই দিছি আমাদের জালে, দেখুন আমি কেমনে পানি। দেখিস একটু পরে বিরক্ত হইয়া উদাও হইয়া যাইব। আকা তো আমার সাথে চালাকি করে ফেলছে, এটা দিয়ে যদি আমি সারা জীবন পানি নেই, তাও আমি পানি নিয়ে যেতে পারবো না, কিছু একটা করে এখান থেকে কেটে পড়তে হবে। এই গেছে গা, এটা বিতে এসে পড়ছে, দেখিস আবার ঘষা টসা দিস না, আবার চলে আসবো।